say it like that. If I hate you, then find someone new. Baby, but you know I never will. No, so I choke you down just like. Friends, নতুন আরো একটা ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পিসির বাজেট হলো 150,000 টাকা এই 1.5 লাখ টাকার মধ্যে একটা পিসির জন্য অনেকে রিকোয়েস্ট করেছিলেন আর আমার যে ভাই পিসি নিতে আসছে আমার পিছনে জায়গা দেখতে পাচ্ছেন পিসি কিন্তু এই ভাইয়ের না যার পিসি কি নিয়ে গেছে নিচে আর ব্লক করতেই হবে আর আমার হাতেও সময় নেই সবকিছু মিলিয়ে আমরা পাপু ভাইয়ের পিসিটা বিল করতেছি ভাইয়ের নাম কি জানো ও ভাইয়ের নাম পাপু আর আমরা পিসি বিল করতেছি নোমান ভাইয়ের যাই হোক 1.5 লাখ টাকার মধ্যে যাদের পিসির বাজেট তারা আইডিয়া নিতে পারবেন আমাদের আজকের বিল থেকে আর চমৎকার কিন্তু লাগতেছে দেখতেছেন কম্পিউটার কেসটা কিন্তু খুবই সুন্দর জোস হোয়াইট বিল্ডের একটা পিসি বিল 1.5 লাখ টাকা বাজেট তো চলুন কথা না বেরিয়ে ঝটপট ভিডিওটা শুরু করি বন্ধুরা আমাদের আজকের এই বিলটা আমরা সাজিয়েছি 5600X এই প্রসেসরটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু চমৎকার একটা কম্পিউটার কেস এবং পিসি গুড লুকিং আমি কি বলবো এই পিসিটা দেখতে এত চমৎকার লাগতেছে ভিতরে সবগুলো কম্পোনেন্টই কিন্তু সাদা আর ভাইয়া হোয়াইট বিল করবে আমাদের কাছে আসছিল আর আনফর্চুনেটলি ভাইয়া কিন্তু এই মুহূর্তে আমার সামনে নাই আর বিলটা করতেছি এলো আমরা নোমান ভাইয়ের জন্য সামনে যে ভাই আছে ভাইয়ের নাম হলো পাপ্পু ওরা সবাই আসছে হলো একসাথে ভাইয়ের নাম হ্যাঁ আসছিলেন কোথেকে আপনারা নারায়ণগঞ্জ থেকে তাহলে তো আমার আপন ভাই নারায়ণগঞ্জের ভাই ব্রাদার হলো আমার ভাই আমার বাসা নারায়ণগঞ্জের কাছে এই জন্য নারায়ণগঞ্জ থেকে যারা আসে তাদের জন্য এক্সট্রা ভালোবাসা কিন্তু আমার সবসময় কাজ করে চমৎকার একটা বিল আমরা সাজিয়েছি আজকে 1.5 লাখ টাকার মধ্যে পিসির কম্পোনেন্টগুলো চয়েস করছেন কোথেকে আইডিয়া নিয়ে সেখানে ইউটিউবে ভিডিও আপলোড করবে আর সেই ভিডিওর জন্যই কিন্তু পিসি বিল ভাইয়ারা গেম খেলবে স্ট্রিমিং করবে এবং পাশাপাশি আপনার ভিডিও কিন্তু আপলোড করবে ইউটিউবে কি নাম আপনার চ্যানেলের নাম বলে দেন নাম হচ্ছে ফ্রেন্ডের চ্যানেল তো ফ্রেন্ড চ্যানেল হচ্ছে নিচে গেছে কোনো সমস্যা নাই কি নাম আপনি বলে দেন চ্যানেলের নাম হচ্ছে গেমিং উইথ নোমান গেমিং উইথ নোমান তো নোমান ভাই মনে হয় ফার্স্ট পারসন যার পিসি মানে বিল করলাম আমরা ভিডিও করতেছি কিন্তু ভাই নাই বন্ধু আছে যাই হোক নোমান ভাইয়ের পিসি আর ভাইয়ের চ্যানেলের নাম তো বলেই দিছে গেমিং উইথ নোমান আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই তাদের ভিডিওগুলো দেখবেন ভিডিও ভালো হলে কমেন্ট করে দোয়া করবেন আর ভিডিও ভালো না হলে গালাগালি করবেন কী করবেন আপনাদের সবার মন্তব্য আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভাইদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল নতুন চ্যানেল যেহেতু তাই না সবাই সাপোর্ট দিবেন কারণ আমরাও কিন্তু প্রথম যখন শুরু করছি অনেকেই কিন্তু আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন তার জন্য এত দূর আসতে পেরেছি সবাই নতুন চ্যানেলগুলোকে একটু সাপোর্ট দিবেন আর ভাইয়ের পিসি বিল্ডের ক্ষেত্রে আমরা যে যে কম্পোনেন্ট ইউজ করলাম আপনাদেরকে এক এক করে আমি এখন একটু দেখাবো ঠিক আছে পাপু ভাই ভালো থাকবেন অনেক সময় দিচ্ছেন মার্কেটে আসছেন মনে 3-4 ঘন্টার উপরে তাই না হ্যাঁ পেটটা একবার খালি হয়ে গেছে খাওয়া দাওয়া করেন নাই ঠিক আছে যাই হোক সময় খুব কম আমি আপনাদেরকে একটু বলবো আমাদের আজকের এই বিল্ডে কিন্তু আমরা ইউজ করেছি রাইজেন ফাইভের 5600X এই প্রসেসরটা 6 কোর 12 থ্রেড আমাদের আজকের এই প্রসেসরটাতে আমরা পাবো 3.7 বেস স্পিড এবং 4.6 বুস্ট স্পিড আর এই প্রসেসরটাতে ক্যাশ আছে 35 MB 5600X যারা নিতে চান যাদের কাছে বেশি টাকা নাই আর যাদের গ্রাফিক্স কার্ড কেনার সামর্থ্য নাই আপাতত তারা কিন্তু 5600G প্রসেসরটা নিতে পারেন আপনারা জানেন লাস্ট একটা ভিডিওতে আমি জানিয়েছিলাম 5600G কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে সো সেই প্রসেসরটা নিলে কিন্তু আপনার গ্রাফিক্স কার্ড কিনতে হবে না আমাদের এই হোয়াইট আপনারা দেখতে পাচ্ছেন ভেনজেন্সের কোরসার 16 GB 3200 MHz দুইটা র্যাম এখানে কিন্তু দুইটা র্যামই লাগানো আছে 16 GB 3200 MHz দুইটা র্যাম আমরা ইউজ করেছি মার্কেটগুলো আসছে রগ স্টিক্স ইদানিং কিন্তু আমি দেখতে পারতেছি ম্যাক্সিমাম মানুষই বিল করতেছে রগ সিরিজের মাদারবোর্ডগুলো দিয়ে কারণ এই মাদারবোর্ডগুলো কিন্তু বেশ ভালো আর লজিস্টিক্সের B550A গেমিং এই মাদারবোর্ডটা কিন্তু আমাদের আজকের বিল্ডে চয়েস করা হয়েছে ভাইদের পছন্দ এটা আর আমরা কিন্তু এই 550তে কিন্তু ইউজ করতে পেরেছি PCIe Zen 4-এর M.2 আপনারা দেখতে পাচ্ছেন 980 Pro আমি যেটা বলেছি আমাদের লাস্ট ভিডিওতে PCIe 4.0 NVMe M.2 7000 Mbps কিন্তু আপনার এটার রিড রাইট স্পিড সো যারা 55 মাদারবোর্ড দিয়ে যারা 550 মাদারবোর্ড দিয়ে পিসি বিল করবেন চেষ্টা করবেন 980 Pro আপনার চয়েস লিস্টে রাখতে এটাতে কিন্তু রিডার স্পিড অনেক বেশি আপনার পিসির স্পিডটা অনেক বেশি পাবেন আমাদের আজকের বিলে একটা লিকুইড কুলার আছে 2-star DX 240 RGB এটা কিন্তু হোয়াইট কালারের কোর্সার নেওয়ার কথা ছিল মার্কেটে সাদা কোনো কোর্সার আর লিকুইড কুলার আমরা পেলাম না তাই 2-star ARGB দিয়ে আপাতত কাজ চালাচ্ছি আমরা এই সাদা লিকুইড কুলারটাও কিন্তু লাগিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই লিকুইড কুলারটা
যাই হোক, আমাদের আজকের বিল্ড আমরা পাওয়ার সাপ্লাই রেখেছি সিবি 650 কোর্সার এর 80 প্লাস গ্রোম সার্টিফাইড, এবং আপনারা জানেন 5 বছরের কিন্তু ওয়ারেন্টি আছে এই পাওয়ার সাপ্লাইটার। আমি প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইসও কিন্তু আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম। আমাদের এই বিল্ড আমরা রেখেছি 4GB GDDR5 একটা গ্রাফিক্স কার্ড 1050 Ti, আর এই হলো গ্রাফিক্স কার্ডটা। মনিটর হলো আপনার MSI ব্র্যান্ডের অপটিক্স G241VC, এটা একটা কার্ভ মনিটর 24 ইঞ্চ, 75Hz এর হলো রিফ্রেশ রেট এবং 1 ms হলো রেসপন্স টাইম, AMD ফ্রি সিঙ্ক আছে মনিটরে। আমাদের এই বিল্ডে আমরা যে কেসিংটা ইউজ করেছি এটা হলো আমরা ডিপ কুলার ম্যাট্রেস ভার্সন 3 ফ্যান সহ, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচ দেওয়া আছে সামনে এবং সাইডে কিন্তু গ্লাস দেওয়া, তিনটা ফ্যান থাকে সামনে। ব্যাকসাইডের ফ্যানটা আপনাকে কিনে নিতে হবে, আমরা এক্সট্রা আছে ফ্যানটা লাগিয়ে দিয়েছি। আর সামনের ফ্যান তিনটা কিন্তু প্রি ইনস্টল দেওয়া থাকবে। আর সাদা কেসগুলো কিন্তু দেখতে একটু অন্যরকম দেখতে পাচ্ছেন, আমার কাছে ভালোই লাগতেছে। সো এয়ার ফ্লো প্লাস বিল্ড কোয়ালিটি লুকিং সব দিক থেকে মিলালে কিন্তু ডিপ কুলার কেসটা বেশ চমৎকার। বাজেট হলো 7,000 টাকা কিংবা 6,500 টাকা, এর মধ্যে কিন্তু প্রাইসটা ওঠানামা করে, যেহেতু হোয়াইট কম্পোনেন্টগুলো একটু শর্ট থাকে, সো প্রাইসটাও কিন্তু একটু ওঠানামা করে। আমাদের বিল্ডে কিন্তু আমরা একটা গেমিং কিবোর্ড রেখেছি, এটা হলো মিত্রা, আপনারা সবাই জানেন এটা রেড ড্রাগনের একটা মেকানিক্যাল RGB কিবোর্ড, চমৎকার এই কিবোর্ডটা কিন্তু আমাদের আজকের বিল্ডের সাথে আছে, এবং মাউস হলো হরাস M5। সো এই হলো কম্পোনেন্ট, আমরা সবগুলো কম্পোনেন্ট একসাথে করে বাজেট হিসাব করলে পাবো হলো 1,50,000 টাকা, যাদের বাজেট 1.5 লাখ তারা চাইলে এরকম একটা পিসি বিল করে নেবেন। যাদের ইচ্ছা আছে ক্রিয়েটাস কম্পিউটার থেকে পিসি বিল করার, অবশ্যই মার্কেটে আসবেন। ক্রিয়েটাস কম্পিউটার লিফটের সাথে আমরা মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 756-5,57। সো বন্ধুরা, আজকে চলে যাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে, খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন।